হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতার খামখেয়ালি গল্প। আমি অর্পিতা, আরেকটি নতুন রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বর্ষার ওয়েদার, বেশ ঝাল ঝাল খেতেই মন চাইছিল, তাই জন্য ঘরে তৈরি করে নিলাম চটপট তৈরি ডিমের ঝাল ঝাল কষা। তো তার জন্য আমি প্রথমেই পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি ভালো করে গ্রেট করে নেব। আমি প্রথমেই বলেছি, আমি খুব কম উপকরণে রেসিপি তৈরি করার চেষ্টা করি, যেন যারা হোস্টেলে থাকে তারা যেন একটু হলেও উপকৃত হয়। তো দেখুন, এই পর্যায়ে আমি পেঁয়াজগুলোকে গ্রেট করে নিচ্ছি। পেঁয়াজ যখন আমার গ্রেট করা হয়ে যাচ্ছে, আমি কিন্তু টমেটোগুলোকেও সেইভাবেই গ্রেট করে নিচ্ছি। এই পর্যায়ে এসে আমার পেঁয়াজ আর টমেটো উভয়ই গ্রেট করা হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কাগুলোকে কুচি করে কেটে নিয়েছি, আর রসুনগুলোকেও কিন্তু আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি। ডিমগুলো আমি আগেই সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। যখন শুকনো লঙ্কার খুব ভালো স্মেল বেরিয়ে এসেছে, তার মধ্যে গ্রেট করে রাখা পেঁয়াজগুলোকে আমি দিয়ে দেব। আমি কিন্তু আজ পেঁয়াজ বা টমেটো কুচি করে ডিম কষাটি তৈরি করব না, গ্রেট করেই করব। যেন একটু মিহি মিহি হলে মুখের মধ্যে কিন্তু যখন যাবে তখন বেশ ভালোই লাগবে খেতে। এবার আমি দেখুন, এই পর্যায়ে যখন পেঁয়াজটা একটু ভালো করে আমি নাড়িয়ে নিয়ে যখন স্মেল বেরিয়ে এসেছে, তার মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম রসুন কুচি। পেঁয়াজ আর রসুন কুচিটি খুব ভালো করে মিক্সড করে আমি আরও ভালো করে মিশিয়ে নেব। এক পর্যায়ে যখন পেঁয়াজ রসুন কুচি বেশ ভালো স্মেল বেরিয়ে যাবে, তার মধ্যে আমি টমেটো গ্রেট করে রাখা সেগুলোকে মিক্সড করে দেব। এই পর্যায়ে আমি খুব ভালো করে সবগুলোকে মিশিয়ে নাড়াচাড়া করতে লাগব, যেন লেগে না যায়। কারণ হচ্ছে, এই পর্যায়ে যেহেতু তেলটা একটু কমে আসছে, নিচে সবজিটি ধরে যাওয়ার চান্স থাকে। তারপর দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা। আমি কিন্তু কাঁচা লঙ্কাটা একটু বেশিই দিয়েছি, যেহেতু ঝাল করে বানাবো। আপনারা এখানে স্বাদ মতো কাঁচা লঙ্কা ইউজ করবেন। এই পর্যায়ে আমি সব মশলাগুলো বেশ ভালো করে মিক্সড করে নেব। এবার হচ্ছে কিছু গুঁড়ো মশলা মিশিয়ে নেওয়ার পালা। প্রথমেই বাটিতে হলুদ নিয়ে নিলাম, তারপর নিয়ে নিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো। এবার যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো কিন্তু আমি জলের সাহায্যে ভালো করে গুলে নেব। আমি বারবার বলছি, আমি যেহেতু একটু ঝাল ঝাল ডিম কষা ইউজ করছি, আপনারা কিন্তু এখানে লঙ্কার পরিমাণ কমও ইউজ করতে পারেন। এই পর্যায়ে সব গুঁড়ো মশলাগুলো আমি ভালো করে গুলিয়ে নিয়ে, আমি যে মশলাটা কষিয়ে নিয়েছি তার মধ্যে সেটাকে দিয়ে দেব। এবং যে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেব, সেই বাটি ধোয়া কিছুটা জলও কিন্তু আমি ওর মধ্যে ইউজ করব। তারপর আমি খুব ভালো করে সেটাকে কষিয়ে নেব। সমস্ত উপকরণগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আর হ্যাঁ, একটু বেশি করেই নাড়াচাড়া করতে হচ্ছে, যেহেতু কেটেলে তৈরি করছি, যেন কেটেলের নিচে সমস্ত উপকরণগুলো লেগে না যায়। আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর সেগুলোকে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার হচ্ছে ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলোকে কিন্তু আমি একটু, দেখুন এখানে, একটু ভালো করে কেটে কেটে দিয়েছি, যেন যখন আমি মানে পুরো উপকরণগুলোর মধ্যে, অর্থাৎ পেঁয়াজের মধ্যে যখন ডিমগুলো দেব, যেন সমস্ত মশলাগুলো খুব ভালো করে ডিমের মধ্যে ঢুকে যায়। তাহলে কিন্তু যখন ডিমগুলো খাবেন তখন কিন্তু বেশ ভালোই লাগবে। এইভাবে আমি ডিম দিয়ে পুরো জিনিসটি আরও ভালো করে ফুটিয়ে নিলাম। এই পর্যায়ে এসে কিন্তু আমার ডিম কষা রেডি হয়ে গেছে।
আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে তবে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন, এটি আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আজ তাহলে এভাবেই ভিডিওটি শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।